এসএফ মিডিয়া চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হলো বেনিফিট পে কোম্পানির সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন। আপনাদের কোনো সমস্যা হলে বা কোনো কিছু বেনিফিট সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে তার উত্তর কিভাবে খুঁজে পাবেন। বাহারানে যে সব প্রবাসী ভাইয়েরা বেনিফিট পে অ্যাকাউন্টটি ব্যবহার করেন তাদের অনেক সময় অনেক কোশ্চেন থাকে বা কোন অনেক কোশ্চেনের অর্থ উত্তর জানতে ইচ্ছে করেন, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন। অনেকে হয়তো ভাবতে পারবেন যে এটা কোনো ভিডিও হলো বা এটা কোনো সিরিয়াস নেবেন ভিডিওটা, কারণ হলো অনেকে দেখা যায় যে যারা নতুন আছেন যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে আপনারা আপনাদের বেনিফিট পে অ্যাকাউন্ট ওপেন করবেন। ওপেন করার উপরে একটা অপশন আছে থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্ট আছে ক্লিক করার উপরে একটা অপশন আছে কল আস নাও, মানে এখানে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনাকে আপনার মোবাইলের অপশনে নিয়ে যাবে, সেখানে ফোন নাম্বার থাকবে, আপনারা এখানে কলে ক্লিক করে আপনি কল করে নিতে পারেন। তারপর আমি আমার বেনিফিট পে অ্যাপসে ওপেন করলাম। ওপেন করার পরে আবার থ্রি ডট মেনু অপশনে গেলাম। যাওয়ার পর এখানে কন্ট্যাক্ট আছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাদের যদি ব্যালেন্স না থাকে বা কীভাবে তা করবে ফোন দিবেন, নিচে একটা অপশন আছে রিকোয়েস্ট কল, রিকোয়েস্ট কলে ক্লিক করলে সাথে সাথে আপনার যে ইনফরমেশন ফিডব্যাকটা তাদের কাছে চলে যাবে এবং তারা আপনার সাথে যোগাযোগ করবে বা আপনাকে আপনার সাথে তারা যোগাযোগ করবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং শেয়ার করে অন্য অন্য প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন এবং ভালো ভালো সুন্দর সুন্দর ইনফরমেশন পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আর নতুন আরেকটি ভিডিওতে। খুদা হাফেজ।